को भी एक बाल बड़ा सुंदर देगा। ये राज किसी को नहीं मालूम के मोमिन, ये राज किसी को नहीं मालूम के मोमिन, कारी नजर आता है हकीकत में है कुरान। अल्लाह एक बाल बड़ा सुंदर देगा। ये राज किसी को नहीं मालूम के मोमिन, ये राज किसी को नहीं मालूम के मोमिन, कारी नजर आता है हकीकत में है कुरान। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद কোরআন লেখা নাই কোরআন লেখা আছে তাহলে যদি ঢালটার বাড়ি জায়গা একটা মানুষ যদি একটা আল্লাহর বলির সান্নিধ্যে থাকে তার এটার দাম বাড়ে কি বাড়ে না? হ্যাঁ, গাউসের পাকের সঙ্গে থাকলে এটার থেকে দাম বাড়বে না কমবে? আরে তার উপরে যাতে আমার নবীর সঙ্গে যদি থাকে তার দাম বাড়ে না কমে? কেন তার দাম বাড়ে কেন? হাদিস শরীফ আছে, যে নবীকে চর্মচক্ষু দেখি মহাব্বতের সাথে দেখলো সে বেহেশতি হয়ে গেছে, জাহান্নাম তার উপরে হারাম হয়ে গেছে। কারণটা কি দেয়? এটা তো ফড়ে নাই, কিছু কিছু করে নাই, শুধু মহাব্বতে দেখছে, তারপরে জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে গা। তার কারণ কি? এটা হার্টের মধ্যে মানুষের দুইটা অংশ আছে। ডাক্তারে দেখিয়ে আসে নিয়ে না ডাক্তার বাইরে না, হার্টের দুইটা অংশ আছে, একটা অংশ খালি থাকে আর একটা অংশ রক্ত যায়। তো এটার থেকে রক্ত কমলে এটার থেকে এটাতে ভর্তি হবে। হ্যাঁ ঠিক না? আপনি যখন নাকি থার্মোমিটার দিবেন বগলের মধ্যে, এরকম থার্মোমিটার দেওয়ার পরে থার্মোমিটার যখন বগল গেছে বগলের ইয়েসার সঙ্গে, হ্যাঁ এই গরমটার সঙ্গে যখন এটা লাগে তো ফারতটা উঠে থাকে। যতদূর গরম বেশি হইব তত পারত উঠে যায়, উঠবো ঠিক না, পারত উঠে যায়। তাহলে আপনার শরীরে কতদূর তাপ আছে থার্মোমিটারে কয়? ঠিক না ভাই? ঠিক না ভাই? ঠিক। আপনি যখন নবীর মহাব্বত কতদূর আছে ততদূর পর্যন্ত আপনার দাম বাড়িয়ে দেবো। কেননা আপনার মহাব্বতের মানে নবীর কাছাকাছি থাকা, নবীর খবলের মধ্যে জায়গা দেওয়া, স্থান দেওয়া। হ্যাঁ, তার থেকে আরো সুন্দর করে দেখেন না একটা একদম বাদিগের শ্রেণীর নেই। হ্যাঁ জানে বড় গাছের লোক লাগাই দিলে ইবি কি দরদে ঠিক করে হে বাদি গাছ, তুই কেন বড় ধরলি? তোর গোষ্ঠী তো মানে এই বড়ের কোনো কানেকশন নাই। বলছে না আমি কানেকশন করছি, আমি কানেকশন করছি। বড় গাছের লাগে গম করে যখন আর উস্তাদে বাঁধে দিয়ে আমি বড় গাছে অলির মারা থাকতে তুমি বলি হয়ে যাবে কই? নবী হয়ে ঠিক না, গাও সই দেবে কুতুব হয়ে যাবে। নারে তাকবীর, নারে রিসালত, আলে সুন্নাত ওয়াল জামাত, ইমামে আলে সুন্নাত, শানে গাউসে পাক, শানে হাজা বাবা। এই জন্য কবি একবার কয়,
ये राज किसी को नहीं मालूम के मोमिन कारी नजर आता है हकीकत में है कुरान। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद अला आली सय्यदिना मौलाना। दुरुस्ती कोजन फर आग्रह न फर মাহফিলের ভিতর মানি ফা মরত ফা একটু বড় করে কানে ফুনে ফান করে ফরনান মরত ফা করে বড় করে ফরনান ইয়ান মুস্তাহাব কিলে জানা এক গুরু গুরু ফা কল রই যা এগুলো দর্শি ফরিদ না জানে তুমি বড় করে ফেললে এটা শিখিব তোমার ঠিক আল্লাহ হ্যাঁ এক কাউসার সাহেব ফুললে এরা সুলিজন শিখবো হুজুর তুমি ইতারা হুজুররা ফুললে শিখিব ঠিক না বেজি তুমি মনে মনে যদি ফর ফাঁস শিখিব কেন তুমি বরে গালাগালি করো উচ্চ স্বরে ফাঁস শিখি লই মা বালাগুলি মুখস্ত করে লই ঠিক না বেজি হন স্কুলের ভিতরে গালাগালি শিক্ষা দেয় নাকি মাদ্রাসা দেয় না তো ফ করে যে গালাগালি করো তুমি পুরো বাইতাম হ্যাঁ কারণ কি হ্যাঁ ওই মাতৃভাষা জানি শিখি মাতৃ গালাগালি শিখি ইয়া যদি দুরুসি তুমি ভালো করে পড়ো নামাজ পড়ো ঠিকভাবে চলো কিলে গেলে না করো স্বামী স্ত্রী মিলি চলো তাহলে এই ফক করে কিলে গেলে শিখতে না আর ফক করে কিলে গেলে না শিখে তোমার এই সমস্ত এই ফাঁদা নেই কি কি হওয়া যায় এখানে নেই এখানে নেই ক্যা নাও ফুরিয়ে দে আর মা বাবার কাছে তুই নামাজ পড়লে তোমার গুরু ফ তোমার শরীর খারাপ যাবে ঠিক না বিদি আর তুমি গালাগালি করলি তা আস্তে আস্তে একদম বড় হোক না তো হইলে মুখ দিয়ে গালাগালি করবো তার লাড়ি দিয়ে গালাগালি করবো ইয়া ফিরিত দেন না হ্যাঁ কিলহত দেন না ইজ্জ সম্মান না নথা দেন না ইয়ান কাতুন শিখে করতুন শিখে মা বাবা তুন শিখে পরিবারে তুন শিখে সমাজ তুন শিখে আর সোসাইটি তুন শিখে বলো সুহাল ঠিক না বেঠি যতক্ষণ সোসাইটি মা বাপ ঠিক না হইবা তাহলে ঘর ঠিক না হইব ঘর ঠিক না হইলে কেন ঘর এই সমাজ ঠিক না হইব যখন সমাজ ঠিক না হইব তাহলে রাষ্ট্র ঠিক না হইব কেউ কিছু করে পেতে না বলো সুহানাল্লাহ এ বুঝো না ঠিকই দিব ফানিরে কত ফিউর করো হ্যাঁ এক কেনা মানি ময়লা ফানি হাইলে স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে তুমি নজানা নবীর বিরুদ্ধে সামান্য গেলে তোমার ইমান নষ্ট হয়ে যাবে তুমি নজানা না তোমার চলাফেরা বেশ কমাইলে তোমার সমাজ নষ্ট হইবে ফর ফাঁসা নষ্ট হইবে তুমি নজানা না তুই কোটি কোটি টাকা খরচ করে কি দিবা হ্যাঁ তোমার পরে তার শিক্ষা দেওয়া নাই অরিজিনাল দেওয়া নাই অজ্ঞ লন্ডন থাকতে বহুদিন পর্যন্ত বাপ মারা তার আসে আসে আর বাপের দরিদ্র শিবি দরি গোল করে দিত মরিবের সময় কেন কি এই তোর ইয়ান কে করো হ্যাঁ হ্যাঁ যে আই লন্ডনে কী দিই তারা ইয়ান দেখে করে দলা করে দিই জানা ইয়ান দেখি ইয়ান হরিব দে হাজি ফইলে সৌদ হয়ে যুবক কর বিয়ে শাদি করিবে যৌতুক নলবি এক নম্বর দ্বিতীয় নম্বরে নেককার মাই ফা বিয়ে করিবি রাস্তা রাস্তা লাফালাফি করে দেখুন না করিস কি খারাপ লাগ না হাতা বা ফকল মাইয়ে ফ মারত ফ শিক্ষা দ সুশিক্ষে সুশিক্ষিত করো তোমার কবর ভিতর আল্লাহর রহমত যাবে ঘর সুবহান দুইয়ের হাত তুলিব আল্লাহর রহমতের বৃষ্টি আই যাবে কাজে নিজে ঠিক করো তাহলে এইবার ঠিক এবার কেন্দ্র হবে আল্লাহরে ফাইবার জায়গা হরে আগে হইলে এ আলো চাইছে এ আলো কাছে যাই বাতির কাছে যাই অরিজিনাল হাতে যায় নবীন নূর দূরি আল্লাহ পর্যন্ত পৌঁছে